দেশে এক যুগের ব্যবধানে ইলিশের উৎপাদন দ্বিগুণ হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি কাউন্সিলে মা ইলিশ ও জাটকা সংরক্ষণ নিয়ে আয়োজিত এক কর্মশালায় এমন সব তথ্য উঠে আসে। একই সাথে বেড়েছে জাটকার পরিমাণও, তাই চলতি বছর জুন পর্যন্ত জাটকা আহরণ নিষিদ্ধ করা হয়েছে, যা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। 2008-09 অর্থবছরে দেশের বার্ষিক ইলিশ উৎপাদন ছিল 2,98,000 টনের মতো, যা 2021-22 অর্থবছরে দাঁড়িয়েছে 6,00,000 টনে, যা দেশের মোট মাছ উৎপাদনের 12%। অর্থাৎ এক যুগের ব্যবধানে উৎপাদন বেড়েছে প্রায় 90%। মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এ মাছের অবদান 1%। পদ্মা নদীর দুই পাড়ের জেলাসমূহে যেমন ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, যমুনা তীরবর্তী জেলা সিরাজগঞ্জ, গাইবান্ধা ও কুড়িগ্রামে প্রচুর ইলিশ ধরা পড়ছে। এটা বিস্ময়কর পরিবর্তন, যেটা আমাদের জন্য সুখকর এবং আনন্দদায়ক একটি সংবাদ। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে, গেল বছর মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের ফলে 52% ইলিশ সফলভাবে প্রজনন ক্রিয়ায় অংশ নিতে পেরেছে, যা গেল দুই দশকের তুলনায় 103% বেশি, যার ফলে চলতি বছর প্রায় 40,000 কোটি জাটকা ইলিশ পরিবারে যুক্ত হয়েছে। আমরা যদি গত 20 বছরের সাথে তুলনা করি, এখানে অনেক সাকসেস আমাদের, আগে কিন্তু এই সফলতা আমাদের এত ছিল না। আমাদের আমরা যদি ডিমের ক্যালকুলেশন করি, এই ক্ষেত্রে আমাদের যদি থাম রুল অনুযায়ী আমরা দেখেছি যে 8,00,000 কেজি ডিম দিয়েছে ইলিশ, এবং তার যদি 10% সার্ভাইভাল রেট ধরি আমরা, 5-10%, সেখানে আমরা দেখেছি যে 40,000 কোটি জাটকা নতুন করে ইলিশ পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে। সুতরাং এই জাটকাকে আমাদের সংরক্ষণ করতে হবে। ইলিশের উৎপাদন যাতে ব্যাহত না হয়, তাই চলতি বছরের জুন পর্যন্ত বাচ্চা ইলিশ বা জাটকা আহরণ নিষিদ্ধ করেছে সরকার, যা বাস্তবায়নে দেশের 20টি জেলার 3,60,000 জেলেকে মাসে 40 কেজি করে চাল দেওয়া হচ্ছে। একই সাথে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাহিদা মাফিক বিভিন্ন উপকরণ বিতরণের কথা জানানো হয় অনুষ্ঠানে। যে অঞ্চলে জাটকা ধরবে সেই অঞ্চলে বরফ কল আমরা বন্ধ রাখব, ওর বরফের সুযোগ না পেলে এই জাটকাও সংরক্ষণ করতে পারবে না। পরিবহনে আমরা বাধা সৃষ্টি করব, বাজারে আমাদের মোবাইল কোর্ট থাকবে, যে কোনো বাজারে, সেটা বড় বাজার ছোট বাজার যেখানেই হোক, সেখানে যদি দেখা যায় জাটকা ধরে নিয়ে আসছে, যিনি বিপণন করবেন, যিনি পরিবহন করবেন, যিনি এটা ধরবেন, তাদের সকলকে মিলে আমরা আইনের আওতায় আনব, তাদের সাজা দেওয়ার থেকে শুরু করে জরিমানা সহ যে সকল ব্যবস্থাপনা সেটা আমরা করব। এ বিষয়ে আরো সচেতনতা বাড়াতে চলতি বছরের 1 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত দেশের 20টি ইলিশ সমৃদ্ধ জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করা হবে, যার সূচনা করা হবে পিরোজপুর জেলা থেকে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।